হ্যালো এভরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দিচ্ছ অ্যাসপিরিয়েন্স ফেবল তো ডাব্লু বিসিএস ফিল্মস মকটে সিরিজের দুটো সিরিজ নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব দুটো বলতে গত বছরের একটা গত বছর মিনস দু হাজার একুশের যে প্রিলিমসটা হয়ে গেছে সেটার যে মক্টে সিরিজ বেরিয়েছিল এবং হচ্ছে দু হাজার বাইশে মানে আগামী বছর যে প্রিলিমসটা হবে তার একটা মকটেস সিরিজ অলরেডি বেরিয়েছে এক মাসের মতো হয়ে গেল প্রায় আমি রিসেন্টলি নিয়েছি তো এই বইটা এবং এই বইটা দুটার মধ্যে যেহেতু আমার কাছে দুটোই আছে তো দুটোর একটা কম্প্যারিজন টাইপ একটা ভিডিও করার চেষ্টা করছি যে দুটোর মধ্যে কী সিমিলারিটিস আছে এবং যেহেতু একটা ছিল আর একটা কেন নিলাম ইম্পর্টেন্ট কিনা এইসব বিষয় নিয়ে তো চলো শুরু করা যাক সবার প্রথম হচ্ছে প্রাইস প্রাইস হচ্ছে যখন আমি এটা কিনেছিলাম দু হাজার তখন এটা আমি কিনেছিলাম প্রায় দুশো আশি নব্বই এরকম টাকা মানে টাকা দিয়ে কিনেছিলাম এবং প্রিন্টিং প্রাইস এটা লেখা আছে হচ্ছে তিনশো পঁচানব্বই সামথিং এরকমই তিনশো নব্বই পঁচানব্বই আর এই বইটা যে কিনেছি এই বইটার প্রিন্টিং প্রাইস লেখা প্রায় চারশো দেখে নেওয়া যাক আর কি চারশো পঁয়ত্রিশ টাকা লেখা আছে এবং এটা আমি কিনেছি হচ্ছে তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশই মনে হয় যাই হোক তিনশো চল্লিশ সামথিং এরকম টাইপের তো একটু প্রাইসটা বেড়েছে আর কিছুই না তো এবার একটু সিমিলারিটিস কি কী আছে এটা বলে দিই প্রথমে দুটো বই আমি মানে এটাও দেখাবো এটাও দেখাবো তা নয় একদমই না কারণ এটার একটা ভিডিও আমি অলরেডি রিভিউ দিয়েছি যখন আমি কিনেছিলাম তো সেটা চাইলে দেখে নিতে পারো এটা ডিটেলসে এই বইটা আমি ডিটেলসে একদমই দেখাবো না মেইন ফোকাস এই বইটার মধ্যেই হবে আমি জাস্ট এটা পাশে রেখেছি কারণ দুটোই যেহেতু আমার কাছে আছে এরকম অনেকেই আছে যার কাছে এই বইটা আছে তো তারপরেও আমি এটা কিনলাম তো আমি কেন কিনলাম কি ব্যাপার কি কী সিমিলারিটিস আছে নতুন যদি কেউ কিনতে চাও তার মানে কী কী বিষয়গুলো দেখতে হবে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করব আর কিছু না তো প্রথমত হচ্ছে সিমিলারিটিস বলতে যেটা সেটা হচ্ছে টোয়েন্টি প্র্যাকটিস সেট সেম টোয়েন্টি প্র্যাকটিস সেট কুড়িটা করে প্র্যাকটিস সেট আছে এবং হচ্ছে ট্রেন অ্যানালাইসিস ট্রেন অ্যানালিসিস এখানেও আছে এখানে শুধুমাত্র দু হাজার একুশের যে কোশ্চেনের যে নাম্বার ডিভাইডেশনটা আছে সেটাও এখানে আছে আর রইল হচ্ছে সলভ পেপার মানে সলভ পেপার বলতে প্রিলিমসের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সেটাও এখানে ছ বছরের আছে এখানেও ছ বছরের আছে শুধুমাত্র এখানে দু হাজার পনেরো থেকে কুড়ি এবং এখানে ষোলো থেকে একুশ পর্যন্ত দেওয়া তো এখানে মানে হচ্ছে যে ষোলো সতেরো আঠেরো উনিশ এবং হচ্ছে কুড়ি এই পাঁচটা বছর এখানেও পাবো এখানেও পাবো কোয়েশ্চেন মানে সেমই আছে আর কি তো এই গেল এবার হচ্ছে এটাকে একটু সাইড করে আমরা মেনলি এই বইটা আগে দেখি তারপরে আমি বলবো যে এই দুটোর মধ্যে আমি মানে দুটো একটা থাকার পরেও আমি কেন আরেকটা কিনতে গেলাম সেটা তো এবার এই বইটার মধ্যে যেটা আছে মানে যারা এখনও কেনো নি এরকম টাইপের বই বা ফার্স্ট টাইম দেবে ডব্লিউ তাদের কাছে তার জন্য ফার্স্ট মানে শুরু থেকে আরেকবার একটু বলে দিই সেটা হচ্ছে বিসিএসের যে প্রিলিমস মকটেস্ট সিরিজ ম্যাক্রোহিলের বই যেটা শামীম সরকার এবং সুতপা করে সে বইটার হচ্ছে ফার্স্টে প্রথমের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার ডিভাইডেশন দেওয়া থাকে একটা মানে প্রিলিমসে কত মার্কসের কি আছে কি কি সাবজেক্ট আছে কি কী টপিক আছে হুম সেই বিষয়গুলো দেওয়া এবং হচ্ছে মেইনসের কি পেপার কত নাম্বারের দেওয়া থাকবে সব বিষয়গুলো বিষয়গুলোটা ডিভাইড করা নাম্বার থাকে তো এটা আমি কেন ডিটেলসে দেখাবো না কারণ হচ্ছে বিসিএস মানে ডাব্লিউ এর যারা প্রিপারেশান নিচ্ছে তারা অলরেডি এটা ঘেটে নিয়েছে এটা আমি মনে করি যে কত নাম্বারের কি আছে সিলেবাস কি আছে তারা অলরেডি এটা ঘেঁটে নিয়েছে আমি আশা করি তাই এটা আমি আর ডিটেলসে দেখাতে যাচ্ছি না যে কি আছে না আছে হ্যাঁ এখানে কিছুটা মানে কিছুটা বলতে টোটালি এক্সামের ব্যাপারে ডিটেলসে ভালো করে দেওয়া আছে মেইন প্লাস হচ্ছে প্রিলিমসের ব্যাপারে কত নাম্বারে কিন থাকে না থাকে সেটা একটা টাচ দিয়ে দেওয়া এবার হচ্ছে শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস ট্রেন অ্যানালাইসিস হচ্ছে যে কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোয়েশ্চেন এসেছে কারণ পঁচিশ নাম্বার তো দেওয়া থাকে মানে সিলেবাস মানে প্রিলিমসের সিলেবাসে কিন্তু লেখাই থাকে মেনশন যে জিওগ্রাফি পঁচিশ হ্যাঁ ম্যাথস রিজিং এগুলো পঁচিশ মানে পঁচিশ পঁচিশ করে লেখা থাকে বাট তারপরেও এখানে দেখা যায় যেটা এখানে লেখ দেখা যাচ্ছে যে দু হাজার একুশে হচ্ছে পঁচিশটা এসছে ইংলিশ থেকে হিস্ট্রি থেকে হিস্ট্রি হচ্ছে এনশিয়েন্ট অ্যান্ড মেডাভেল মিলে হচ্ছে উনিশটা এবং এদিকে উনত্রিশটা মানে এখানে কি তার মানে হচ্ছে টোটাল হচ্ছে ফিফটি হওয়া উচিত ছিল ফিফটি নেই এখানে তাই তো একটু কম আছে আটচল্লিশটা আছে তো এরকম থাকে আর কি জন্য এখানে সাতাশটা কোশ্চেন আছে হুম মেন্টাল অ্যাবিলিটি থেকে তো একদম অ্যাকুরেটলি ওরা ফলো করছে না তো এটা কিছু নেই এটা দেখারও দরকার নেই দু একটা কোশ্চেন এদিক ওদিক হয়ে গেলেও অসুবিধা নেই এবার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ একটা ডিটেলস এই অ্যানালাইসিস দেওয়া যেরকম হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফিতে কোন কোন টপিক থেকে কত কত কোশ্চেন এসেছে সেইটা নিয়ে একটা ডিটেলসে একটা অ্যানালাইসিস দেওয়া দু থেকে মোটামুটি দু হাজার একুশ পর্যন্ত টোটাল হচ্ছে ছাব্বিশটা কোশ্চেন এসেছে সেই ছাব্বিশটা কোশ্চেন কোন কোন টপিক থেকে এসেছে মানে কোন টপিকগুলোতে বেশি জোর দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে এখানে দেওয়া আছে হিস্ট্রি জিওগ্রাফি থেকে শুরু করে সব দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলোকে টাচ করা হয়েছে এবার হচ্ছে আসছি হচ্ছে সূচিপত্রে সূচিপত্রের মধ্যে যেটা বললাম শুরুর দিকেই সেটা হচ্ছে যে সলভ পেপার টোটাল হচ্ছে ছ বছরের সলভ পেপার আছে এবং হচ্ছে মক টেস্ট পেপার যেটা এখানে মার্ক নাম্বার দেওয়া আছে পেজ হিসেবে টোটাল হচ্ছে কুড়িটা আছে এবার যে কোনো একটা মক টেস্টের পেপার দেখে নিই তাহলেই আশা করি বোঝা যাবে যে কীরকম ব্যাপার আছে না আছে ফার্স্ট একটা দেখে নেওয়া যাক আচ্ছা এটা হচ্ছে মক টেস্ট পেপার হচ্ছে ফোর চার নম্বর পেপার তো এখানে শুরুতেই যেটা থাকে মানে যেভাবে গোছানো থাকে আর কি পেপার ওইভাবেই দেওয়া শুরুতে হচ্ছে পঁচিশটা হচ্ছে ইংলিশ ফার্স্টে ইংলিশ তারপরে এখান থেকে শুরু হচ্ছে হিস্ট্রি তারপরে হিস্ট্রি থেকে এখানে শুরু হচ্ছে গিয়ে জিওগ্রাফি জিওগ্রাফির পরে এখানে শুরু হচ্ছে পলিটি অ্যান্ড দেন হচ্ছে ইকোনমি সায়েন্স মেন্টাল এবিলিটি অ্যান্ড তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে জি কে মানে স্ট্যাটিক জিকে আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স এটা যদি অক্টোবরে যেহেতু পাবলিশ হয়েছে তো অক্টোবর এর আগে আমরা ধরা যেতে পারে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে যদিও লেখা আছে এখানে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে লেখাই আছে যে প্র্যাকটিস সেট উইথ আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশেন্স তো তারপরে আপডেটেড হওয়ার পরেও যেহেতু আমার প্রিলিমস হবে মোটামুটি ফেব্রুয়ারি আশা করা যেতে পারে যে ফেব্রুয়ারি নাগাদ মানে যদি কোনো সমস্যা না থাকে তবে আমাদের মোটামুটি ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার বছর মানে চার মাসের হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো মিসিং আছে তো ওইটা আমাদের প্রিপেয়ার করতে হবে ওটা কিছু করার তো নেই তাই তো কোয়েশ্চেন যেরকম দেখলাম আমি কোশ্চেনগুলো তো কোশ্চেন মোটামুটি ইজি আছে মডারেট আছে কিছু পার্সেন্ট হার্ড আছে একদমই যে মানে খুব ইজি তা নয় একদমই যে খুব হার্ড তা নয় মানে ব্যালেন্স করা বলা যেতে পারে তো প্র্যাকটিস করা যেতে পারে আচ্ছা এবার একটা ছিল গত বছরের তো আরেকটা কেন নিলাম তো অনেকেই মানে এরকম বলেও থাকে যে না একটা হলে ওটাকেই উল্টে পাল্টে প্র্যাকটিস করে হয়ে যাবে এবার প্র্যাকটিস কাকে বলে প্রথমত প্র্যাকটিস হচ্ছে যত আমাকে ফর এক্সাম্পল হিসেবে পেপার দেওয়া মানে দিতে থাকবে আর আমি সেটা অ্যাটেম্প করতে থাকবো করতে থাকবো তো আমি কতটুকু জানছি কতটুকু পারছি সেই নিজেকে যাচাই করার যে বিষয়টা সেটার জন্যই তো আমরা প্র্যাকটিস করি তাই না তো প্র্যাকটিস যত আমরা বেশি করব মানে মক টেস্ট এরকম অনলাইন অফলাইন যত দেব তত আমাদের কি হবে ওই অভ্যাসটা তৈরি হবে পরীক্ষা তো আমরা এক একবারই দেবো তো ওই একটা পরীক্ষার আগে আমরা কতবার নিজে থেকে পরীক্ষাটা দিচ্ছি মানে একটা বাড়িতে বসে নিজেরই একটা অ্যাটমোসফিয়ার ক্রিয়েট করে দিয়ে যে ধরা যেতে পারে স্যাম্পল পেপার এগুলো তাই না তো ওই স্যাম্পল পেপারটা আমি সিরিয়াসলি নিচ্ছি যে এটাই আমার পরীক্ষার ব্যাপার এবার এটাকে তো আমি কত পাচ্ছি সেটা আমাকে দেখতে হবে তো এরকম যদি একটার জায়গায় আমাকে দশটা দশটার জায়গায় পঞ্চাশটা যদি মক টেস্ট আমি পাই এবং সেগুলোকে আমি অ্যাটেম্প করতে পারি তাহলে অসুবিধার তো কিছু নেই তাই না যত প্র্যাকটিস করা যাবে ততই আমাদের বেশি সুবিধা হবে প্রিলিমসের মেইন সরি প্রিলিমস যখন আমরা দিতে যাব তাই না তো এই ক্ষেত্রে আমি ওটা চিন্তা করেই নিলাম তো যেহেতু অলরেডি আমার কাছে একটা ছিল তো এটাকে আমি ধরে নিচ্ছি টোয়েন্টি প্র্যাকটিস সেট এটাকে ধরে নিচ্ছি আমি টোয়েন্টি প্র্যাকটিস সেট দ্যাট মিনস হচ্ছে আমার কাছে ফরটি প্র্যাকটিস সেট করার মতো প্র্যাক মানে আছে আর কি প্র্যাকটিস সেট তো এবার এটা করেছি এটাও করব দ্বিতীয়বার এটা আবার করবো এটা আবার করব তো আমার কাছে কি হচ্ছে এটা প্র্যাকটিস সেট বললাম তো প্র্যাকটিস সেট কাকে বলে প্র্যাকটিস করতে হবে জাস্ট এইটুকু আর কিছু না তো এটা থাকলে যে এটা নেওয়া যাবে না এরকম কোনো মানে নেই হ্যাঁ যদি কারোর মনে হয় যে না একটা আছে এটাই করবো একবারের জায়গায় বার করবো সেটাও করা যেতে পারে অবশ্যই কেন করা যাবে না এই বইটার মধ্যে মানে এই বইটার প্র্যাকটিস সেট অ্যাটেম্প করার পরে আমার যতদিন না পর্যন্ত টু হান্ড্রেডের মধ্যে মানে হান্ড্রেড সেভেন্টি এইটটি ক্রস করে যাচ্ছে যে মানে তিনবার চারবার পাঁচবার করছি তারপরে দেখছি যে না ঠিক আছে আমার নাম্বারে গ্রোথ হচ্ছে নাম্বারে গ্রোথ বলতে একবার যখন দিলাম তখন দেখলাম না হয় আমি টেনে টুনে একশো পেলাম দ্বিতীয়বার যখন দিলাম তখন যাতে একশোর থেকে আমার ক্রস হয় যদি একশোর বেশি ক্রস হয়ে যায় একশো দশ হয়ে যায় তখন আমি বুঝতে পারছি যে না ঠিক আছে যেই কোশ্চেনগুলো আমি স্কিপ করেছিলাম যেই কোশ্চেনগুলো আমি পারিনি বা যেই কোশ্চেনগুলো ভুল হয়েছিল তো সেইগুলো যখন আমি মানে সলভ করতে গেলাম তো ওগুলো যখন দ্বিতীয়বার করতে যাচ্ছি তখন আমার মনে আছে যে আচ্ছা এটা ভুল করেছিলাম এটা আমার জানা ছিল না এটার অ্যান্সার সেটা হবে তো এই মনে থাকাটা মানে কি এটা আমার ক্ষেত্রে একটা মেমোরাইজেশন হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এটা পরবর্তীতে পরীক্ষার সময় মনে থাকবে এই জিনিসগুলো যতবার আমরা প্র্যাকটিস করতে থাকবো নাম্বারের গ্রোথ হলেই বোঝা যাবে যে এটা আমার প্র্যাকটিসটা ঠিকঠাক যাচ্ছে ঠিক আছে তো সেই জন্যই কেনা এই বইটা যে দুটা বই হচ্ছে আমার নেওয়া এই জন্যই দুটোকে আমি দুটো টোয়েন্টি টোয়েন্টি ফর্টি একটা মানে মক টেস্টের মতো দেখছি অফলাইন আর আমি অফলাইনের গুলো প্রেফার করি অনলাইনেরগুলোও করছি অনলাইনেরও দিই সেটা নিয়ে আলাদাভাবে বলবো তো এবার হচ্ছে অফলাইনের মধ্যে আমি দুটোই প্র্যাকটিস সেট নিয়েছি একটা নিয়েছিলাম যেটা সেটা আমি কিছুদিন আগে দেখিয়েছি ওটা মেইন সেট ছিল তো মেইন সেটটা কেন কিনেছি ওটা আমি ওই ভিডিওতেই বলবো পরবর্তীতে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমাদের যদি কারো কাছে থেকে থাকে তোমাদের প্র্যাকটিস সেটটা কীরকম লাগলো অ্যাটেম্ট করে দিয়ে তোমরা আমাকে জানাবে এখন আমি এটা অ্যাটেম্প করিনি অ্যাটেম্প করার পরবর্তীতে এটা কীভাবে আমি সলভ করলাম সেটা নিয়ে দরকার হলে আরেকটা ভিডিও আমি দিয়ে দেবো আলাদা করে তো এবার আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমাদের কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে তো টিল নেক্সট ভিডিও স্টে কানেক্টেড উইথ অ্যাসপ্রিয়স পিপুল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং